পৃথিবীর অন্যতম একটি সুন্দর দেশ আজারবাইজান। ছবির মতো সাজানো সুন্দর এই দেশটিতে মুসলিম এবং খ্রিস্টানরা দীর্ঘদিন থেকে, প্রায় হাজারো বছর থেকে একসাথে বসবাস করছিল, কখনো প্রতিবেশী হিসাবে, কখনো বন্ধু হিসাবে, কখনো সহযোগী হিসাবে এবং কখনো ব্যবসায়ী হিসাবে। তবে শেষ অবস্থার পরিবর্তন হয়ে যায় সোভিয়েত আমলে এসে। সোভিয়েত আমলে আসার পর সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয় সোভিয়েতরা, যাতে করে মুসলিম রাষ্ট্রগুলি আর এক থাকতে না পারে এবং তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তখন তাদের ভিতর আর্মেনিয়ান জাতিগোষ্ঠীর মধ্যে যেরকমভাবে মুসলিম বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়, ঠিক যেমনটা করা হয়েছে ইন্ডিয়াতে কাশ্মীরি হিন্দুদের ভেতর, সেখানে ঠিক যেরকমভাবে মুসলিমদের ভেতর হিন্দুদের প্রতি বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে, একই সাথে হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে, সেই একই কাজ করা হয়েছিল আর্মেনিয়া এবং আজারবাইজানের সাথে। ঠিক একই যে কাজ করা হয়েছে রাখাইনদের সাথে, সেখানকার বৌদ্ধদের মধ্যে যেরকম মুসলিম বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে এবং মুসলিমদের ভিতর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এই কাজটি করা হয়েছিল আর্মেনিয়ার সাথে। আর্মেনিয়ার নাগর্নো কারাবাখ নামক অঞ্চলের সমস্ত খ্রিস্টানদেরকে বলা হয়েছিল যে তাদের জন্য রাশিয়ানরা একটি আলাদা দেশ তৈরি করে দিবে এবং সেটার নাম হবে নাগর্নো কারাবাখ। আর আজারবাইজান সেটাকে বরাবরই অস্বীকার করে এসেছে, কারণ সেখানে মুসলিম ছিল প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখেরও বেশি, এবং সেখানে খ্রিস্টান ছিল মাত্র 2 লাখেরও মতন। কিন্তু রাশিয়ানরা এই জনজরিপকে অস্বীকার করে তারা বলতে থাকে যে সেখানে নাগর্নো কারাবাখ এলাকায় খ্রিস্টানদের সংখ্যা বেশি এবং মুসলিমদের সংখ্যা কম। এতে করে দুই পক্ষের ভেতর দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বে প্রায় লাখখানেক মুসলিম মারা যায় এবং অপরদিকে বহু হাজার হাজার নিরপরাধ খ্রিস্টান পর্যন্ত মারা পড়ে। শেষ পর্যন্ত প্রায় 9 লক্ষ মুসলিমদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়, কেবলমাত্র 1 থেকে 1.5 লাখ খ্রিস্টানদের রেখে দেওয়ার জন্য। এবং আর্মেনিয়া ওই জায়গাটিকে নিজেদের বলে দাবি করে এবং আজারবাইজান ওই জায়গা থেকে নিজেরা সরে আসতে বাধ্য হয়। পৃথিবীর বড় বড় মোড়ল রাষ্ট্রগুলি যেমন আমেরিকা, ফ্রান্স তাদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে এবং বিড়ালের রুটি ভাগ করার মতো তারা সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের ভিতর দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে দুই পক্ষে বৎসরের পর বৎসর অস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের পকেট ভারী করতে থাকে। কিন্তু খেলায় এখন যোগ দিয়েছে তুরস্কের মতো মুসলিম একটি শক্তিশালী দেশ, ফলে সেখানে আমেরিকাও যেরকম কিছু করতে পারছে না, রাশিয়ার মতো বড় রাষ্ট্র সেখানে কিছু করার নেই, ব্রিটেন সেখানে হাত গোটাতে বাধ্য হচ্ছে এবং ফ্রান্স সেখানে বসে বসে লুডো খেলা ছাড়া আর কিছুই তাদের করার থাকছে না। কারণ বাইরেক্টার ড্রোন যখন এসে গেছে, তখন সবাই শুধুমাত্র দর্শকের মতো বসেই থাকতে হচ্ছে।